একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে রংপুরে 15 বছর পর কবর খুঁড়ে মিলল লাশ, এখনো লাশের মধ্যে কোনো পচন ধরেনি, লাশের যে কাফনের কাপড় রয়েছে সেটাতেও কোনো দাগ পড়েনি, এর রহস্য কি? আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় আমাদের বাংলাদেশে দেখি, অনেক সময় অনেক জায়গায় কবর এক্সটেনশন অথবা অন্য জায়গায় স্থানান্তরিত করা, এই জাতীয় কাজে যখন কবরটাকে খনন করা হয়, বিভিন্ন লাশ এমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে লাশের ভিতরে 30 বছর 40 বছর আগে দাফন করা হয়েছে, তারপরও লাশের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেখানে কয়েক ঘন্টার ভিতরে পচন ধরা শুরু হয়ে যায়, সময় যেতে না যেতেই মাথার চুলগুলা পর্যন্ত খসে পড়ে, নখ পর্যন্ত খসে পড়ে, পুরাটা শরীর ফেটে ফেপে একসময় পচে গলে মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা কেমন যেন পছন্দ করে ফেলেছেন। রংপুরের যে ঘটনাটা এখন আলোচিত হয়েছে, একজন কৃষক মানুষ 100 বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন, ওনার 8 জন সন্তান কন্যা সন্তানও রয়েছে, এইরকম একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, উনি যখন কবরে শুয়ে গেলেন সেখানে গ্যাসের কাজ করার জন্য একটা লাইন যাবে, এক্সটেনশন করবে গ্যাসের লাইন, এই জন্য ওনার কবরটা স্থানান্তরিত করতে গিয়ে লোকেরা দেখে অবাক হয়ে গেছে, ওই যে হজের যে কাপড়, ইহরামের যে পোশাক, সেটা তার গায়ে জড়িয়ে দিয়েছে, এখনো কাপড়টা অক্ষত অবস্থায় আছে। এর দ্বারা আরেকটা বার প্রমাণ হয়, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, 100% যদি প্রশ্ন করা হয় এই সব কিছু কে সৃষ্টি করেছেন, তাদেরকে কে বানিয়েছেন, কে একটা কাপড়কে পর্যন্ত পচতে দেয় নাই, পচনশীল দেহকে কে জীবিত রেখেছে, যদি প্রশ্ন করা হয় অকপটেই জবান থেকে বের হয়ে আসবে লা ইয়াকুলুনাল্লাহ, নিঃসন্দেহে আমার আপনার মালিক, আমার আল্লাহ এই দেহটাকে সুস্থ রেখেছেন, এই দেহটাকে এখন অক্ষত রেখেছেন, কাপড়টাকে পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা সম্মান, একটা ইজ্জত, এবং অদৃশ্যের আখিরাতের যে জীবন এটাকে দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিদর্শন দেখান। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, আপনি যে তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর নিদর্শনগুলোকে আপনি দেখার পরে, শোনার পরে আপনার হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসবে। যদি আপনি আপনার ভিতরে তাকওয়াকে যদি অর্জন করতে পারেন, এই জন্য যার ভিতরে যতটুকুন তাকওয়া তার ভিতরে তত বেশি বিনয়, যার ভিতরে যত বেশি বিনয় যত বেশি তাকওয়া সে তত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর নিদর্শনকে দেখলে পরে চোখ থেকে পানি জড়িয়ে পড়ে, পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই লোকটা অশ্রু সিক্ত হয়ে যায়। কখন? যখন আল্লাহর নিদর্শনগুলো সে দেখতে পায়। এই জন্য রংপুরের এই ঘটনা আরও একটা বার বলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজিক দিয়ে থাকেন, ওয়াহুম ইউরজাকুন, আল্লাহ রিজিক দেন। আপনি দুনিয়ার জীবনে চলতে গিয়ে রিজিক প্রাপ্ত হওয়ার পরে আপনি যেভাবে সুস্থ থাকেন, আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে রেখেছেন। আরেকটা বার আল্লাহ তাআলা প্রমাণ করে দিল, এমন ঘটনা বাংলাদেশে একবার না বহুবার ঘটেছে, বহুবার মানুষ দেখেছে যারা নেককার ছিল, দিনদার ছিল, তাদের লাশটা পচে নাই, কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই। আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি? এই যে একটা কৃষক মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গিয়েছে,
তার দেহটা কেমন অক্ষত অবস্থায় আছে, কাফনের কাপড়টা পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, এটা আমাদেরকে বলে দিচ্ছে। নিজের জীবনকে যেন আমরা পরিবর্তন করি, যারা হজ করেছি নিজের জীবনকে যেন পরিবর্তন করি, যে যে পেশায় আছি নিজের জীবনকে যেন পরিবর্তন করি। যিনি কবর থেকে যার লাশটা উঠানো হয়েছে, তিনি কিন্তু হজ করেছিলেন, তিনি একজন হাজি ছিলেন, এবং কাফনের যে কাপড়টা দেওয়া হয়েছে ওটা এহরামের কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পছন্দ লেগেছে, মাফ করেছেন, বিধায় আমরা বলতে পারি আল্লাহ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তখন দিবেন যখন বান্দাকে পছন্দ করে ফেলেন। এই জাতীয় ঘটনাগুলো আমাদের জন্য নিদর্শন হয়ে থাকবে। আসুন আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি, প্রতিনিয়ত চিন্তা করি আমাকে দিয়ে যেন মানুষের জন্য কোনো অকল্যাণ না হয়। এলাকার লোকজন সাক্ষী দিয়েছে এই লোকটা অনেক দিনদার ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে পড়ত, দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে যেত, সবাই সাক্ষী দিয়েছে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি। রসুলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, আল্লাহর নবী সাহাবাই কেরামের কথা শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? একটু পরে আরেকটা লাশ গেল, তার মন্দ দিকগুলো বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একটু আগে ওয়াজাবাত বললেন, এখনো ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হয়েছে? প্রথম লোকটার প্রশংসার কারণে জান্নাত ওয়াজিব হয়েছে, দ্বিতীয় লোকটার যেই সমস্ত অন্যায় সে করত এগুলো বলার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম সুহাদা উল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা আল্লাহ সাক্ষী। এই জন্য নিজেকে ভালো মানুষ বানান, এমন মানুষ বানান মানুষ সাক্ষী দিবে যে লোকটা দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল। মানুষ সাক্ষী দিবে লোকটা বড় ভালো মানুষ ছিল। আপনি ইন্তেকালের পরে ভোট নেওয়া লাগবে না যে লোকটা কেমন ছিল, মানুষ মন থেকে বলবে লোকটা আল্লাহওয়ালা ছিল। এমন চরিত্র নিয়ে যদি আপনি জীবন কাটাতে পারেন, আপনার শেষ মুহূর্তটা এমন আসবে, শেষ মুহূর্তটা এমন আসবে আপনি বুঝবেন, আইয়ুয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বেই তার জবান দিয়ে আল্লাহ তাআলা কালেমা নসিব করায় দিবে। সুবহানাল্লাহ, যখনই কালেমা নসিব হবে লোকটা আল্লাহর কাছে বড় দামি হবে, লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত হবে। এমন ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিদর্শন হিসেবে দেখান, যে তাদের লাশটা কিছু হয় নাই, তাদের কবর ভাঙার পরে কাপড়টা বের হয়, কাপড়টা ফকফকা থেকে যায়। আল্লাহর কাছে আমরা আমাদের গুনাহগুলো থেকে মাফ চেয়ে নিচ্ছি, আমরা যেন এমন জীবন গড়তে পারি, মানুষ যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ সাক্ষী হিসেবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আছে আমাদের জন্য যেন তারা ভালো সাক্ষী দেয়।